समय स्रोते गा भाषियो ना, समय स्रोते एतटा गा भाषियो ना, भेसे जाबे एखन उड़ुचुल के तुमि हेसे जाबे, परे किन्तु गुरु फेसे जाबे। नमस्कार, सालाम, आदा, फाय, हेलो, आमि अपूर्व रॉय, वेलकाम टू अपूर्व रॉय फिलोसफी। आमार विश्वास आपनी भेतर थेके सुस्थ आछेन। এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে একটা অদ্ভুত জিনিস দেখাতে চাই। হ্যাভ এ নাইস ডে। যাই হোক, বাংলাদেশ থেকে একজন বন্ধু প্রশ্ন করেছেন। তার প্রশ্নের প্রধান বিষয় হলো জীবনটা একঘেয়ে হয়ে গিয়েছে, এই একঘেয়ে জীবন থেকে বার হওয়ার উপায় কী আছে। তা আপনার যদি এরকম প্রশ্ন থাকে আপনি কমেন্টের মাধ্যমে করতে পারেন, তবে আপনার যদি এই প্রশ্নটা থাকে তাহলে শুনতে থাকুন। এই আমাদের জীবনটা একঘেয়ে হয়ে যায়, আমাদের জীবনটা বোরিং হয়ে যায়, তার পিছনে বিভিন্ন কারণ আছে। আমি প্রধান তিনটে কারণ তুলে ধরব। ফার্স্ট, আপনি কি আপনার জীবনের সাথে অন্যের জীবনের তুলনা করছেন? তাহলে আপনার জীবনটা বোরিং লাগবে। যদি আপনি আপনার জীবনের সাথে কোনো হাই সোসাইটির মানুষের জীবনের তুলনা করছেন, কোনো ধনী ব্যক্তির মানুষের জীবনের তুলনা করছেন, তাহলে আপনি অখুশি হবেন, আপনার জীবনটা বোরিং বা একঘেয়ে লাগবে। এবার আপনি যদি আপনার জীবনের সাথে কোনো নিম্নমানের জীবনযাত্রা বহনকারী ব্যক্তির সাথে নিজের জীবনের তুলনা করেন, তাহলে কিন্তু আপনার জীবনটা একটু খুশি হবে। তবে এই খুশি বেশিক্ষণের নয়, এই খুশি বেশি দিনের নয়, বেশি মুহূর্তের নয়। প্রথম কর্তব্য যেটা, নিজের জীবনের সাথে অন্যের জীবনের তুলনা করবেন না। এটা আপনার জীবনের অন্যতম চরম বড় ভুল। পরের পয়েন্ট, যে আমাদের জীবনটা কেন একঘেয়ে হয়ে যায়। আমরা একই কাজ করতে থাকি এবং ভাবি যে আমরা একই কাজ করছি, আমরা নতুন কিছু করতে পারছি না। এবং আপনাকে এর এগেনস্টও কথা বলতে চাই, জানাতে চাই যে আপনি প্রত্যেক দিন নয়, সেই জন্মের পর থেকে, যবের থেকে আপনার সুবুদ্ধি জাগ্রত হয়েছে, তবের থেকে আপনি রেগুলার রুটিন করে একই জিনিস করে আসছেন, তবুও কিন্তু সেই জিনিসগুলোতে আপনার বোরিং লাগছে না, একঘেয়েমি আসছে না। কারণ এগুলো আপনি বেঁচে থাকার তাগিদে করছেন, নিজেকে বাঁচিয়ে রাখার তাগিদে করছেন। তবে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার জীবনটা একঘেয়ে হয়ে যাচ্ছে, কারণ আপনি পুরনোর মধ্যে নতুনকে খুঁজছেন না, আপনি পুরনোর মধ্যে পুরনো বিষয়টাকে নিয়ে অতিরিক্ত ভাবছেন। আর অতিরিক্ত ভাবার জন্য আপনার ভাবনা চিন্তাতে নেগেটিভিটির জন্ম হচ্ছে। যেরকম কোনো জায়গায় যদি ময়লা পড়ে থাকে বা স্যাঁতস্যাঁতে হয়, সেখানে এই রকম কেন্নর জন্ম হয়। এখানে অনেক কেন্ন আছে, দেখুন, বিবিধ পোকা আছে। সেরকম আপনার ভাবনা চিন্তাতে এই একঘেয়েমি নামক এই পোকামাকড়ের জন্ম হওয়ার পিছনে প্রধান কারণ হলো আপনি জীবনটাকে নতুন চোখে দেখছেন না, আপনি জীবনটাকে ভিতরের দর্শন দিয়ে দেখছেন না, আপনি জীবনটাকে অন্যের চোখ দিয়ে দেখছেন, আপনি জীবনটাকে তুলনার মাধ্যমে দেখছেন। আপনার কেন মনে হচ্ছে যে আপনার জীবনটা একঘেয়ে হয়ে গিয়েছে? নিজেকে একবার কোয়েশ্চেন করুন যে এর পিছনে কারণ কী আছে। তুলনা কারণ কী আছে? নতুন কোনো পদক্ষেপ নিতে পারছি না, নতুন কোনো প্রচেষ্টাকে বাস্তব রূপ দিতে পারছি না। তাহলে সমস্ত নেগেটিভিটিকে ভুলে গিয়ে নিজের সেই ইচ্ছেকে, নিজের সেই স্বপ্নকে, নিজের সেই ভিতরের ধারণাকে বাস্তব রূপ দেওয়ার জন্য স্ট্রাগল করুন। আমি আগে কমেডি করতাম, আমার কাছে ওই বিষয়টা অনেকটা পুরনো হয়ে গিয়েছিল, আমি নতুন কিছু করতে চাই, তাই অপূর্ব রায় ফিলোসফি শুরু করেছি। এবং এই প্রচেষ্টা যখন নিয়েছি তখন আমাকে অনেকে বাধা দিয়েছে, অনেকে নেগেটিভ উক্তিযুক্তি করেছে, আগে যারা করছিল সেটা ঠিক ছিল, এসব বলেছে। আমি কিন্তু তাদের দিকে ফোকাস করিনি, আমার লক্ষ্যে, আমার গোলে ফোকাস ছিল। আর সে কারণেই আমি হয়তো এগোতে পারছি, আর আমি হয়তো ভিতর থেকে সুস্থ আছি, আর সে কারণে আমি হয়তো একঘেয়ে নামক বিষয়টাতে অতটা জড়িয়ে পড়িনি। এই যে আমি রেগুলার ঘরে এপিসোড বানাতাম, ঘরে কথা বলতাম, এখন বাইরে কথা বলছি, বেশ ভালো লাগছে। এই প্রকৃতির মাঝে কথা বলছি, খুব ভালো লাগছে। আর এই ভালো লাগা টাকা দিয়ে কেনা যায় না, তাই আপনার জীবনের ভালো লাগাগুলো, ভালো লাগার বিষয়গুলোতে মনোযোগ দিন, তুলনাটাকে বন্ধ করে দিন, স্বপ্ন থাকলে সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য পদক্ষেপ নিন, জীবনটা বোরিং লাগবে না। এই সব কিছুর বাইরেও একটা কারণ থাকে, যে কারণটা অনেকে প্রকাশ করতে চায় না। আপনার জীবন থেকে কি কোনো ব্যক্তি বিদায় নিয়েছে? আপনার সাথে কি কেউ বিশ্বাসঘাতকতা করেছে? কেউ কি আপনার সাথে খারাপ কিছু করেছে যে কারণে আপনি
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বোরিং নামক কারাগারে বন্দী আছেন, একঘেয়ে নামক বিষয়টাকে জড়িয়ে ধরেছেন, তাহলে সেটা দেখে নেবেন, ঝালিয়ে নেবেন। মাথায় রাখবেন, আপনার জীবন হলো একটা গাড়ি, সেই গাড়ির ড্রাইভিং সিটে আপনি বসে আছেন, আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার পাশের সিটে প্রিয় মানুষ হয়ে অনেকেই উঠবে, অনেকেই নামবে স্বার্থ ফুরিয়ে গেলে। পিছনের সিটে অনেক শুভ আকাঙ্ক্ষী উঠবে, অনেক অশুভ আকাঙ্ক্ষী উঠবে, স্বার্থ ফুরিয়ে গেলে কিন্তু তারা নেমে যাবে। কিন্তু আপনাকে আপনার গাড়ি নিয়ে এগিয়ে যেতে হবে আপনার লক্ষ্যের দিকে। আমার বিশ্বাস, আমার এই কথাগুলো শোনার পর আপনি আপনার স্বপ্নকে নিয়ে, আপনি আপনার ইচ্ছেকে নিয়ে এগিয়ে যাবেন আপনার লক্ষ্যের দিকে। একজন কাকিমা এগিয়ে যাচ্ছে, হতে পারে ওনার লক্ষ্যের দিকে, আর দুটো ছাগল এগিয়ে আসছে আমার লক্ষ্যের দিকে। যাই হোক, খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভেতর থেকে। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।